আমরা এখন রায়মাতাঙ্গের পিকনিক স্পটে এসেছি। পুরো জায়গাটাই হচ্ছে কি নদীর চর। আমাদের ছোট্ট একটা ট্রেক আর নদী, এই ছোট্ট ট্রেক করার জন্য এখন আদর্শ সময়। রায়মাতাঙ্গের এই জায়গাটা না এলে সত্যি মিস করতাম। রায়মাতাঙ্গে যাওয়ার পথে কালচিনি থেকে আর অনলি 6 কিলোমিটার দূরত্বে আমরা একটা সরষে ক্ষেত দেখতে পেলাম, তো এখানে চলে এলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকটা পুরো হলুদ ভরে রয়েছে সরষে গাছে। শীতকালের এই সময়টা সরষে ক্ষেতগুলো বেশ ভালোই লাগে। আমরা যাচ্ছি রায়মাতাঙ্গের দিকে, চিলাপাতা থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে নিমতি থেকে কালচিনি হয়ে আমরা চলে যাচ্ছি। এদিকে রয়েছে ভাটপাড়া চা বাগান। রাস্তাটার দুদিকে এখন আমরা চা বাগানই দেখতে পাবো, আশেপাশে কিছু সুপারি বাগান রয়েছে। চা বাগানের সঙ্গে সঙ্গে ভুটান পাহাড়ের দৃশ্য এই রাস্তাটির অন্যতম আকর্ষণ। এখন চা গাছগুলো অনেকটাই ছাটা, এই অতটা সবুজ বোঝা যাচ্ছে না যেটা বর্ষাকালে বোঝা যায়। রায়মাতাঙ্গের পিকনিক স্পটের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। চারিদিকে চা বাগান আর চা বাগান, আর গাছগুলোর বিভিন্ন রকম রং। সামনেই রয়েছে ভুটানের বর্ডার পাহাড়। রায়মাতাঙ্গের রিভার বেডে আমরা ঢুকে পড়লাম। আমরা চলে যাব নদীটা পেরিয়ে ঠিক উল্টো পারে। দশ থেকে 15 মিনিট মতো এরকম রাস্তায় জার্নি। চিলাপাতা থেকে সময় লাগলো অ্যারাউন্ড 1 ঘন্টা মতো। আমরা এখন রায়মাতাঙ্গের পিকনিক স্পটে। আমি উদ্দীপন, ওইদিকে রাস্তাটা দিয়ে আমরা চলে যাব পিডাব্লিউডির বাংলোয়। ওইদিকে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাটার দিকে নেমে যাব আজকে। এ হচ্ছে পুরো রায়মাতা। এইটা বক্সা ফরেস্ট। এই পিছনটা বক্সা টাইগার রিজার্ভের একটা পার্ট। প্রচুর পাখি ডাকছে, পাখির কোলাহল, ভুটান পাহাড়। জায়গাটা পুরো ফাঁকা, কেউ নেই, খালি আমরাই রয়েছি, সেই জন্য দুর্দান্ত লাগছে। আজকে ওয়েদারটাও পরিষ্কার, কুয়াশা খুবই কম। গতকাল অবধি কুয়াশা ছিল এখানে, বাট আজকে একদম আকাশ পরিষ্কার। এই জায়গাটাও আবার জয়ন্তী আর পাশাখার মতোই, রিভার বেসটা অনেকটা একই রকম। নদীটা পুরো শুকিয়ে গেছে, বর্ষাকালে এখানে একবার এসেছিলাম তখন নদীটা ছিল, এখন নদীটা একেবারেই শুকিয়ে গেছে। চলুন এবার উপরের দিকে চলে যাই পিডাব্লিউডির বাংলোটার দিকে। বর্ষাকালে এই জায়গাটা পুরোটা জল থাকে, ওঠার সময় আগেরবার খুব টাফ ছিল। রাস্তার চারিদিকটাও বেশ সুন্দর লাগছে, বিভিন্ন রঙের ফ্ল্যাগ, আবার প্রেয়ার ফ্ল্যাগও রয়েছে উপরে। এই জায়গাটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট। এটা আরেকটা পিকনিক স্পট, রায়মাতাঙ্গ মাউন্টেন ভ্যালি পিকনিক স্পট। এখান দিয়ে নদীটার আর জঙ্গলের ভিউ পরিষ্কার। পিকনিক স্পটটা এরকম। প্রচুর পাখি আছে এখানে,
যাওয়ার রাস্তাটাকে যেন গাছপালা পুরো ঘিরে রেখেছে। কালচিনিতে গিয়ে ওখানে কিছু খাবার ভালো ভালো অপশনস আছে, দত্তা বাড়িতে আছে, কিছু রেস্টুরেন্টস আছে, ওদিকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে চলে যাবো। হোমস্টেটার চারিদিকটা একবার দেখিয়ে দিচ্ছি, নম্বরটা আমরা শেয়ার করে দেবো। এখানে ঠিক পাশেই একটা হোমস্টের অ্যাড্রেস, ফোন নাম্বার দেওয়া আছে, দুর্দান্ত ভাবে ফুলে সাজানো। আমরা এই ছোট্ট ট্রেকটা করছি, এখন আস্তে আস্তে নিচের দিকে নামছি। আচ্ছা, তারপর হচ্ছে নদী, নদী থেকে অনেকটা আগে একদম পাহাড় থেকে যেখান থেকে ঝর্ণা বয়ে পড়ছে সেটা খুবই সুন্দর। এখন দুপুর দুটো মতো, এই ছোট্ট ট্রেক করার জন্য এখন আদর্শ সময়। জঙ্গলে ঘেরা নিউ জলপাইগুড়ি থেকে চিলাপাতা হয়ে এই জায়গাটা চলে আসা যায়। দুটো রুট আছে, চিলাপাতা থেকে আইদার আপনারা নিমতি হয়ে এখানে চলে আসতে পারেন, অথবা হাসিমারা থেকেও এই জায়গাটার রাস্তা একটা রয়েছে, তো দুই দিক থেকেই চলে আসতে পারবেন। জলটা এখানে কালো রঙের অনেকটাই। আমরা কিছুটা এগিয়ে চলেছি এই নদীর পাড় ধরে, দেখতে চাইছি কত দূর যাওয়া যায়। ওই পাহাড়টা ভুটানের বর্ডার, আমরা তার একেবারে সামনেই রয়েছি। এই জায়গাটা একেবারে নির্জন, তাই আমরা মাস্ক পরিনি, এখানে একজনও নেই। চারিদিকে সবুজ জঙ্গল, মাঝে সূর্যের আলো, আমাদের ছোট নদী, পাথর। কেমন লাগছে? দুর্দান্ত। তার কারণ হচ্ছে কি, আমরা এখানে একা প্রায় জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে দিয়ে নদী বয়ে চলেছে, সাদা পাথর চারিদিকে, সামনে ভুটান পাহাড়। রায়মাটাঙ্গের এই জায়গাটা না এলে সত্যি মিস করতাম। অপূর্ব পরিবেশ, পাখির ডাক, জলের আওয়াজ, সত্যি দুয়ার্সে কত হিডেন ট্রেজার্স আছে না? সেটাই। আমরা আরো কিছুটা এগিয়ে যাচ্ছি এখান থেকে। নিস্তব্ধ। আমরা এদিকে আস্তে আস্তে একটা পাথর পেয়ে গেলাম, পাথরের উপর একটা বড় গাছ। এরকম পাথর দেখেছেন কখনো, যার উপর এরকম গাছ হয়ে রয়েছে? হয়তো পাথরটা উপরের দিকে ছিল, ধস হয়ে নিচে পড়েছে। এখানের পাথরগুলো কিন্তু সত্যিই কালারফুল, একবার নিচটা দেখাও, লাল সাদা কালো খয়েরি।
কালীপুরদুয়ার থেকে খুব সামনে এই জায়গা মহাকাল আর রকি আইল্যান্ডের মতো এখানে জলটা অতটা পরিষ্কার না, মানে নীল কালার না, তবে বাকি স্ট্রাকচার নদী পাথর সব সেম। এই দিকটা থেকে আর ডুবে যাওয়াটা মনে হয় একটু দুর্গম হবে। আজকে আমরা এত দূর অব্দি যাবো, এর আগে খুব একটা এগোবো না, অলরেডি সময় 3:30। বন্ধুরা তো কেমন লাগছে আমাদের এই ব্লগটা? যদি কারো যদি ওরকম খাওয়ার মানে পিকনিক যদি না করার প্ল্যানিং থাকে, এখানে আশেপাশে হোমস্টে আছে, ওখানে নাম্বার বা ওখানে এসে বললে পরে ওরা খাবারটা বানিয়ে দিতে পারবে, তো এই অপরচুনিটিটাও আছে। ভিডিওটাকে ভালো লাগলে করে দিন লাইক, চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর জানিয়ে দিন আপনাদের কমেন্টস রিয়াকশন আমাদের এই নিচের কমেন্ট সেকশনে। বিকেল হয়ে যাচ্ছে তাই আমরা এখন ফেরার পথে, আমাদের কিছুটা নেমে যেতে হবে, কিছুটা নেমে গিয়ে আবার উঠতে হবে। এখান থেকে গেস্ট হাউস অব্দি যেতে সময় লাগবে অ্যারাউন্ড 40 মিনিট মতো।